আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। যে যেখান থেকে দেখছেন সবাইকে জানাচ্ছি আমার চ্যানেলটিতে স্বাগতম। আমি এই ভিডিওটিতে প্রথমে একটি মিউজিক দিয়ে আপলোড করেছিলাম, যার কারণে আমার এখানে কপিরাইট ক্লেইমের একটা ইস্যু এসেছিল, যার কারণে আমি ভিডিওটিতে আবার ডিলিট করে দিলাম। ডিলিট করে আবার আপনাদের জন্য আপলোড করছি। তো এটা হচ্ছে সকাল, সকালবেলা উঠে দেখি পুঁইশাকগুলো বেশ ফ্রেশ, তো ভাবলাম পোশাকগুলো কিছু তুলে নেই আর বাকি কিছু রেখে দিয়েছিলাম, আমরা দুপুরে খাবো। তো আমার ছোটো ছেলেকে জিজ্ঞাসা করলাম কি খাবা বাবা, নুডলস খাবে না ডিম খাবে, অনেকগুলো অপশন দিলাম। তো সে বলল যে আম্মু নুডলস খাবো। তো যাই হোক, তার জন্য কষ্ট করা, কিন্তু দেখা গেলো সে আসলে তেমন পরিমাণ খাইই নি শেষ পর্যন্ত, বহুত চেষ্টা করার পরেও। তো এখানে আমি একটা ক্যাপসিকাম অল্প একটু কেটে নিয়েছি, কিছু গাজর নিয়েছি, মটরশুঁটি আর হচ্ছে সিদ্ধ করা আলু একটু ভালোভাবে কুচি কুচি করে নিয়েছি, নিয়ে ভালোভাবে এটাকে একটু ভেজে নিয়েছি। তারপর নুডলসের মশলাগুলো দিয়ে দিলাম, এইটা যখন ভাজা হয়ে যাবে তারপর দিয়ে দিচ্ছি শাক। আর পুঁই শাকগুলো তো খুব কুচি করে কেটে নিয়েছি, অতএব সিদ্ধ হওয়ার আর কি খুব সহজেই হয়ে যাবে। তারপর এক সাইড করে একটা ডিম ভেঙে দিলাম তেল দিয়ে, একটু সামান্য লবণ, লবণ দিয়ে ভালোভাবে এটাও সাথে মিক্স করে নিলাম। এর ভিতরে পাশের চুলায় আমি নুডলসটাকে সিদ্ধ উঠিয়ে দিয়েছিলাম, তো নুডলস হয়ে গেছে প্রায়। তো এটা আমি এখন ছেঁকে নিচ্ছি, ছেঁকে নেওয়ার পরে পানি যখন ঝরে যাবে তখন আমি সবজিগুলোর ভিতরে নুডলসটা দিয়ে দিচ্ছি। দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে কিছুক্ষণ ভেজে তারপর আমি এটাকে নামিয়ে নেব। তো যার জন্য এত কষ্ট করার আসলে সে কিছুই খায় না, কি আর করবো। যাই হোক, আলহামদুলিল্লাহ আমি তো চেষ্টা করছি, বাকিটা ওর ইচ্ছা। তারপর কিছু শশা কুচি দিয়ে দিলাম, ও শশা খুব পছন্দ করে। তারপর দেখছেন সে শশাগুলোই সবগুলো কুড়িয়ে কুড়িয়ে শশাগুলোই খেয়ে ফেলেছে, নুডলসের কিছুই খায়নি। তো আপনারা দেখতেই পাবেন শেষে কতটুকু নুডলস সে রেখেছে, যে দেখুন কত বড় খাওয়ার আমার বাচ্চা, কতগুলো খেয়েছে, তাই না?